রাজশাহী মহানগরীর মহিষ বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের শরীরের কেরোসিন ঢেলে আগুন দিয়েছে তার পাষণ্ড স্বামী। বর্তমানে ওই শিক্ষিকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দগ্ধ ওই শিক্ষিকার মেয়ে জানান, তার বাবা সাদিকুল বিভিন্ন কারণে নির্যাতন করে আসছিল তার মাকে। বুধবার রাতে কোনো কারণ ছাড়াই মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানায়, ফাতেমার মুখ, বুক ও দুই হাত পুড়ে গেছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ।